হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল MS অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, রোজকার মতো আমি আজকেও একটা আপনাদের সামনে নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে 40% বেকারত্ব কমছে, আগামী 2 বছরের মধ্যে 12 লক্ষ বেকারদের চাকরি হবে। তো ফ্রেন্ডস, এটা আমাদের বর্তমান অনলাইন পত্রিকায় বের হয়েছে এই নিউজটা, সেই নিউজে কী বলা রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো ফ্রেন্ডস, তুলে ধরার আগে প্রতিবারের মতো আমার একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন উঠে আসবে ঘন্টা মতো, সেখানেও প্রেস করে দেবেন। কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, দেরি না করে শুরু করা যাক। রাজ্যে বেকারত্ব কমছে 40%। আগের তুলনায় পশ্চিমবঙ্গে বেকারত্ব 40% কমছে। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ, ক্ষুদ্র কুটির শিল্প সহ নানা ক্ষেত্রে কাজের সুযোগ বেড়েছে। আগে সঠিক কর্মসংস্থানে উপযুক্ত প্রশিক্ষণের সুযোগ ছিল না। নিয়োগকর্তাদের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে অত্যাধুনিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী 2 বছরে 12 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। বিধানসভায় হাজির রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, ছেলে মেয়েদের দক্ষতা বাড়াতে উৎকর্ষ বাংলা প্রকল্প চালু হয়েছে। সেখানে তিন মাসে রাজ্যের 1,57,000 প্রার্থী নিজেদের নাম নথিভুক্ত করেছে। পাশাপাশি 400-এরও বেশি সংস্থা সংশ্লিষ্ট প্রার্থীদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছে। পূর্ণেন্দুবাবু এদিন ঘোষণা করেন, পশ্চিমবঙ্গ স্কিল ডেভেলপমেন্ট সোসাইটির অধীনে বেসরকারি প্রশিক্ষণ সংস্থার মাধ্যমে যেসব গরিব ছেলেমেয়েরা প্রশিক্ষণ নেবে, তাদের টিফিন বাবদ দৈনিক 50 টাকা করে রাজ্য সরকার দেবে। কারণ এই প্রতিষ্ঠানগুলিতে মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছেলেমেয়েরা ভর্তি হয়, তাই তাদের আকর্ষণ বাড়াতে সামান্য টিফিন খরচের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। অন্যদিকে এক অতিরিক্ত প্রশ্নে কার্শিয়াংয়ের বিধায়ক রোহিত শর্মা উল্লেখ করেন, তার বিধানসভা এলাকায় একমাত্র আইটিআই প্রতিষ্ঠানটি শিক্ষকের অভাবে ঢুকছে। তার দাবি, শিক্ষক কমতে কমতে বর্তমানে মাত্র 4 জনে এসে ঠেকেছে, তারা আবার সবাই অস্থায়ী শিক্ষক। এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারিগরি শিক্ষামন্ত্রীকে অগ্রাধিকারের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষক নিয়োগের নির্দেশ দেন। অন্য একটি প্রসঙ্গে বিভাগীয় মন্ত্রী জানান, কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানগুলিতে দিনে 6 ঘন্টা করে সময় বাঁধা থাকে, কিন্তু সেখানে বহু ছেলে মেয়ে কৃষক পরিবার থেকে আসে, অনেক ক্ষেত্রে তারা দিনে এতটা সময় দিতে পারে না। এই সমস্যা কথায় মাথায় রেখে প্রশিক্ষণের নির্দিষ্ট সময় অপরিবর্তিত রেখে দৈনিক প্রশিক্ষণের বয়সসীমা কমিয়ে 2 ঘন্টা করে বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। এক্ষেত্রে পুরো কোর্স শেষ করার ক্ষেত্রে বাড়তি সময় লাগলেও প্রতিদিনের দীর্ঘ সময় আটকে থাকার সমস্যা মিটবে বলে আশাবাদী কারিগরি শিক্ষামন্ত্রী। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর ফ্রেন্ডস আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও।